আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আল্লাহ সর্ব আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আরও একটি বেসিক ভিডিও এবং শুরুতেই আপনাদেরকে বলছি যে আজকে আমার আটটি ভিডিও রেকর্ডিং ছিল আটটি ঈদের আগে আমাদের আসলে অফিস যেহেতু বন্ধ হয়ে যাবে অনেকেই বাড়িতে চলে যাবেন এসব মানুষ যারা এখানে আসেন প্রান্তিক পর্যায়ের মানুষ তারা অনেকেই ব্যস্ত হয়ে যাবেন এই সময়টাতে তারা অনেক সময় লম্বা সময় ধরে গ্রামে থাকেন তো আমরা চেষ্টা করেছি বেশি বেশি রেকর্ড করবার জন্যে তো আটটি ভিডিও রেকর্ডিংয়ের এখন হচ্ছে সাত নম্বরটা চলছে এরপর আর একটা ভিডিও আছে এবং জীবনটি আমার সামনে আছে তিনি একটু চোখে বোধহয় দেখেন না আপনি কি চোখে পুরোপুরি দেখেন না দেখেন না একদমই চোখের মধ্যে যেন আমার ছেলে হয়ে কি কে বলা হয়েছে আপনি দেখেন না এখন না ওকে তোমার দৃষ্টিশক্তিহীন এই মুহূর্তে এবং তিনি তার পরিবার খুঁজতে এসেছেন আমরা চেষ্টা করব তার পরিবারে ফেরানোর জন্য দয়া করে আপনারা একটু চেষ্টা করবেন এবং আপনারা আপনাদের জায়গা থেকে কোনোভাবেই কার্পণ্য করবেন না এই ভিডিও নিয়ে কাজ করার ক্ষেত্রে ইনশাআল্লাহ তাওয়াক্কালত আল্লাহ নাম কি আপনার বেলি এটা কি আপনার বর্তমান বয়স হচ্ছে 35 বছর 10 বছর বয়স আপনি হারিয়ে আছেন সবই মনে আছে আপনার বাড়ি দিনাজপুরে

বুঝতেছি না আমি ট্রেন গেলে রাস্তাটা যে গাড়িটা খোঁসাফা আছে না দেখছিলাম ওই জায়গা দিয়ে আমরা হাইটা আইছি আত্মের বাড়িতে সকাল আপনার সাথে কে কে ছিল ওই সময় যারা কামেলা গানছে হ্যাঁ লোক আছিল আপনি ট্রেনে আসলেন ট্রেনে আসার আপনাকে নিয়ে আসলেন হ্যাঁ হ্যাঁ আনতে আপনাকে কাজের জন্য হ্যাঁ আমার কাজে লাগান বাড়ি থেকে বলে নিয়ে আসছে হ্যাঁ বলে নিয়ে আসে আবা আমার মারে কইয়া কই মন মন কাজে লাগাও না তিন রাখ না লাগা হুম না তিন রাখবো আচ্ছা 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 আপনার ভাই বোন কতজন ছিল আমরা তিন ভাই পাঁচটা বোন তিন ভাই পাঁচ বোন আপনারা হ্যাঁ আচ্ছা তারপরে নিয়ার পরে কি করছে ট্রেনে তুলছে হুম তারপর তেনতে লাগা বাসাত নি কাজ করাইছে হুম তারপর হাড়ালেন কেমনে হরাছে এমনে 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 হরাছে গুলি গুলি রাস্তা দাওরা দিছেন গপাসুপ করতেছে হুম আর হালাকাছে মতন মুখ পুরেছে মাসতে পরে অন্য ধরন আমি আইসা বুঝি আর এমনে ই করে কেমতে বড় লোক মন জানে কেমনে করে আজন মানুষ নিলে ই করে রাহে পরে এ এক কাফলা তো দেনে একটা করেন পুরান একটা জামা দিছে একটা এক হাফ পিন বিন্দা ছিলাম এক বছর ছিলাম হুম

কথা বলতে হবে আসবে আপনি থাকেন আচ্ছা উনি অনেক কিছু বলতে পারছেন হেল্প করতে হবে আপনি কি ননদ আপনার ভাই ওনাকে বিয়ে করছে আপন ভাই আচ্ছা আপনার ভাই কোথায়

বাবুল দাদার নাম আয়ুলিটা কি বলছে আমার ঠিকানা বলছে উনি যে কুচা বাজার ছোট কুচা বাজার ছোট কুচা বাজার এটুকু ওনার মনে আছে ছোট কুচা বাজার যে গাড়িটা দেখছি আচ্ছা টেনশার না আমার যখন বয়স দশ বছর তখন আমাকে ঢাকায় বাসাবাড়িতে কাজে দিয়ে দিয়েছে তখন আমি বাবাকে বাবুকে গরম হালুয়া খাওয়াইতেছিলাম তখন বাবুর মুখ পুড়ে গেছে তারপর বাবুর আম্মু আমাকে গরম খুসুন দিয়ে ছ্যাঁকা দেয় হাতে তারপর আমি সকালে বাসা থেকে বের যাই এই হলো ছোট ঘটনা যেটা ওনার মুখ থেকে পাঁচ মিনিট আমি আনতে পারিনি তো এখন বিষয়টা হলো যে ঠিকানা মনে আছে তাতে যদি এই ছোট কুচা বাজার যদি খুঁজে পাওয়া যায় তাহলে ওনার পরিবারকে খুঁজে পাওয়া সম্ভব আপনি নিজে থেকে দেখবেন একটা হিন্দু বাড়ি এই জায়গায় না দেখবেন এই সাইডে দেখবেন এই অঙ্গবাড়ি হিন্দু বাড়ির সাইডে সোনের ঘর একটা মনে কলাফার আর একটা মনে হয় না বাতুম ওই এটা সোনের একটা ঘর মানুষ পরিবার বেশি না আপনি নিজে চান পরিবারে ফিরতে হ্যাঁ মার কথা মনে পড়ে বাপের কথা মনে পড়ে মনে পড়ে তো মনে পড়ে তো যাইতে পারি না ভাইবনের কথা মনে পড়ে মনে পড়ে হ্যাঁ হ্যাঁ মনে পড়ে কে ঠাকুর গো আছে বলে রংপুর আছে এদিকে মানে উনি ডিস্ট্রিক্টের কথা উনি মনে নাই এটা উত্তরবঙ্গই হবে দিনাজপুর যেহেতু উত্তরবঙ্গের কোন একটা এলাকা হবে

সংসারে রহমত হয়ে আসে বুঝতে পারছেন আমরা তো আসলে যেহেতু আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ধর্মীয় উনি আমার ভাইয়ার জন্য অনেক ইয়া মানে কি কোনো না কারণ তো কারণ মানে আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো থাকবেন এই মানুষগুলোকে কখনো ফেলবেন না এই মানুষগুলোকে কখনো খারাপ আচরণ করবেন না প্রিয় দর্শক এবং শ্রোতা চলুন আমরা সবাই মিলে চেষ্টা করি আল্লাহ চাইতে উনি তার ভাই বন্ধুকে যেন খুঁজে পান এই দোয়া করে আমরা শেষ করছি একটা ভালো সংবাদের প্রত্যাশায় আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম